হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসেছি এসএসসি এম টিএস দু হাজার তেইশের ক্লাস সেভেন নিয়ে যেমন মধ্যে আজকের আমরা পাঁচ নয় দুহাজার তেইশের শিফট ওয়ানে আসা সমস্ত রিজনিং সলভ করব অলরেডি আমাদের এই স্ত্রীদের মধ্যে ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে দেখুন দেখে নিও আগামী এসএসসির যে কোনো পরীক্ষা এবং এম পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পোস্টের মধ্যে প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক যে এই শিফট কী ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথমেই বলছে এখানে কি না বলছে সঠিক বন্যগুচ্ছু বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে আমরা কি করব সরাসরি কোড বসাবো এম এর কোড কত না তেরো কিউ হচ্ছে সতেরো এ হচ্ছে এখানে ওয়ান এন হচ্ছে এখানে চোদ্দো আর হচ্ছে আঠেরো ই হচ্ছে এখানে পাঁচ ও হচ্ছে কত এখানে পনেরো এস হচ্ছে এখানে উনিশ আচ্ছা উনিশ তারপর হচ্ছে আই হচ্ছে এখানে নাইন পি হচ্ছে কত এখানে ষোলো টি হচ্ছে এখানে কুড়ি এম হচ্ছে এখানে তেরো এরপরে কী বসবে দেখো এক পাঁচ নয় তেরো তাহলে এখানে কী বল সতেরো বসবে সতেরো বা নিশ্চয়ই এখানে কিউ কিউ দিয়ে শেষ একটাই অপশান আছে এখানে সি কিউ ইউ কিউ এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি আর তো করার দরকারই নেই শেষটা মিলে যাচ্ছে মানে বাকিটুকু মিলে যাবে নেক্সট চলো ফাঁকা স্থানে সঠিক মনের কম্বিনেশান বসিয়ে আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন করতে হবে দেখো এম এল এখানে গ্যাপ দি এম এল এল এম ড্যাশ এল ড্যাশ ড্যাশ দেখো এম এল এল এম এখানে কোনো মিল পাচ্ছি না আমরা আচ্ছা প্রথমে আমি এটা বসাই তার এখানে কী বসবে না এম এল এম এম এল ঠিক আছে এম এম এল 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 এম এল এল এম এম এল এম দেখো মিল নেই মিলটা কেটে গেছে ডিউটা চেক করে রাখো এল এল এম এল আর হচ্ছে এম এল এম এল এল এম এল এল এম এম এল এল এম দেখো এইখানে কিন্তু গিয়ে মিল ছেড়ে কিন্তু প্রথম থেকে ভালো মিল ছিল এল এম এল এল এম এল করে আসছিল দেখো আমি এই প্যাটার্নটাই আনার চেষ্টা করি মঞ্চু দেখো এল এম এল এল এম এল এল এম এল এল এম এল দেখো তাহলে কী কী বসলো এখানে এল 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 তিনটে এল তারপর এম এল দেখো অপশান সিতে রয়েছে আমাদের এটা যদি প্রথম দিকে কোনো অপশানে ভালো কিছু পেয়ে যাই সেটাকে আমি আনার চেষ্টা করবো সেখানে আমি অপশান সি পেয়ে গেলাম নেক্সট চলো বলছে এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের দেখতে হবে সমস্ত সুজ হচ্ছে এখানে পিন তাহলে এটা হচ্ছে তোমার সুজ তাহলে এটা হচ্ছে পিন হলো কিছু পিন হচ্ছে আবার এখানে কাঠ সমস্ত কাঠ হচ্ছে আবার কাপ হলো এখন কী বলছে এখানে কিছু সুজ হচ্ছে আটা দেখো এর সাথে কোনো সম্পর্ক নেই তো এটা বলা যাবে না সমস্ত কাপ হচ্ছে পিন সমস্ত কাপ পিন এটাও বলা যাবে না তাহলে এখানে এক দুই কোটাই কিন্তু অনুসরণ করছে না মানে অপশান এ নেক্সট চলো বলছে এখানে যে সংখ্যা সেটের সাথে কোন সেটের একই রকমের মিল পাবো আমরা ঠিক আছে একই রকমের মিল কোথায় আছে দেখো এগারোর সাথে বলছে ষাটের হাজারের সম্পর্ক আছে তেরোর সাথে সত্তর হাজার সম্পর্ক আছে তেমনি এই রকম মিল আমি কোথায় পাবো দেখো এগারো পাঁচ করলে হয় পঞ্চান্ন প্লাস পাঁচ করলে কত পারছি আমি এখান থেকে ষাট একইভাবে দেখো তেরো ইন্টু পাঁচ হচ্ছে পঁয়ষট্টি প্লাস পাঁচ করলে কত হবে সত্তর দেখো উনিশ ইন্টু পাঁচ করলে পঁচানব্বই তো অনেক বেশি যাচ্ছে বাদ দাও দেখো পনেরো ইন্টু পাঁচ করলে হয় পঁচাত্তর প্লাস পাঁচ করলে কত পারছি আমি এখানে দেখি আশি অর্থাৎ অপশান বিটা কিন্তু আমাদের এই মতো মিল আছে একই রকমের মিল আছে অ্যান্সার এটা আমাদের অপশান বি নেক্সট চলো দেখো বলছে নির্দিষ্ট কোটের ভাষায় গেট মোর স্লিপকে লেখা হচ্ছে এইটা লেস ইজ মোরকে লেখা হচ্ছে এইটা তাহলে এখানে বলছে মোরের কোডটা কী হবে তাহলে একমাত্র কমন পার্ট কী আছে এখানে মোড়ই তো আছে কমন পার্ট দেখো এখানে কী আছে দেখো ডাব্লু ও বিটি জি কে এপিজি কে দেখো জি এটা মিল আছে তাহলে মোড়ের কোড কী হবে এখানে জি কে হবে জি কে মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাহলে বলছে নির্দিষ্ট কোডের ভাষায় পিং এর কোড হচ্ছে সিক্সটি টু হেজের কোড হচ্ছে সিক্সটি এইট তাহলে ওই ভাষায় গোটের কোডটা কী হবে পিং পি আই এন জি এর কোড বলছে এখান থেকে সিক্সটি টু আচ্ছা তাহলে এখান থেকে বলছি হেচ এইচ এ জেড ই এর কোড বলছে এখান থেকে সিক্সটি এইট সেক্ষেত্রে জি ও এটির কোডটা কী হবে তাহলে আমি কোড বসাই আগে পি ষোলো আই নাইন এন চোদ্দো জি হচ্ছে এখান থেকে সাত এই হচ্ছে আট এ ওয়ান জেড হচ্ছে ছাব্বিশ ই হচ্ছে এখান থেকে পাঁচ জি সাত ও হচ্ছে পনেরো এ ওয়ান টি হচ্ছে এখানে কুড়ি ঠিক আছে তাই যদি আমি যোগ করি আমার কিন্তু এটা আসবে না আমাদের নিতে হবে কি রিভার্স পজিশান অর্থাৎ প্রতিটা কোটকে সাতাশ থেকে বিয়োগ করে করে দেখো কতবার দেখো এখানে পাচ্ছি আমি এগারো এখানে পাচ্ছি আমি আঠেরো এখানে পাচ্ছি আমি তেরো এখানে পাচ্ছি আমি কুড়ি এইবার ভালো করে যোগ করে দেখো কত হচ্ছে এখান থেকে দেখো এখানে পাচ্ছি আমি উনত্রিশ পাচ্ছি আর এখানে পাচ্ছি আমি তেত্রিশ তেত্রিশ আর উনতিরিশ মানে পাচ্ছি এখান থেকে কত বিয়াল্লিশ কুড়িতে বাষট্টি দেখতে পাচ্ছ রিভার্স কোডটা যোগ করলে তবে কিন্তু এটা আসছে এক্ষেত্রেও তাই এক্ষেত্রেও তাই হবে সাতাশ থেকে প্রত্যেকটা বিয়োগ করে দাও হাতাস থেকে বিল কত পাচ্ছি আমি এখান থেকে দেখো পাচ্ছি এখান থেকে কুড়ি এখানে পাচ্ছি আমি বারো এখানে পাচ্ছি আমি ছাব্বিশ এখানে পাচ্ছি আমি সতেরো এখন এইবার যোগ করে এর মধ্যে ছেচল্লিশ পাচ্ছি ছেচল্লিশ আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা আটান্ন ঠিক আছে আটান্ন আর সতেরোতে পাচ্ছি এখান থেকে কত পঞ্চান্ন দশ হচ্ছে পঁয়ষট্টি সিক্সটি ফাইভ হচ্ছে আমার এখানে অ্যান্সার সিক্সটি ফাইভ অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তাই বলছি এখানে যে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত জার হচ্ছে প্লাস্টিক তাহলে এটা হচ্ছে আমার জার এইটা হচ্ছে আমার প্লাস্টিক ঠিক আছে প্লাস্টিক হলো এটা আচ্ছা কিছু প্লাস্টিক হচ্ছে আবার এখানে চামচ ঠিক আছে কোনো চামচ আবার কাঁটা চামচ নয় এটা নয় এখন বলছি সিদ্ধান্ত কি বলছে এখানে কিছু প্লাস্টিক হচ্ছে জার হ্যাঁ এটা তো বলাই যায় সেকেন্ড দেখো কিছু কাঁটা চামচ হচ্ছে চামচ না না বলে দিয়েছে মানে সম্ভব নেই কোনো এখানে তাহলে একমাত্র এক ফলো করছে এখানে একমাত্র এক এখানে অনুসরণ করে নেক্সট চলো এখন বলছে এখানে যে কোনটা সংখ্যাটা বসালে আমাদের এখানে সেটি সম্পন্ন হবে এগারো চুয়াল্লিশ ওয়ান ফোরটি থ্রি ফোর ফোর জিরো ওয়ান থ্রি থ্রি ওয়ান নেক্সট হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দেখো কী মিল পাবো এখান থেকে এগারো ইন্টু তিন করলে হয় তেত্রিশ তার সাথে দেখো এগারো যোগ করলে পাচ্ছি আমরা এটা ফোরটি ফোর এখানেও তাই একশো বত্রিশ হচ্ছে এখান থেকে একশো বত্রিশ প্লাস এগারো মানে ওয়ান ফোরটি থ্রি তাহলে ইন্টু তিন প্লাস এগারো করে প্রত্যেকটা হবে এখানেও কিন্তু তাই হবে ইন্টু তিন প্লাস হচ্ছে এগারো তিন এক তিন থ্রি নাইন নাইন ঠিক আছে প্লাস এগারো মানে এখানে এক দিচ্ছি মানে হয়ে চার হাজার আর এখানে পড়তে থাকছে দশ মানে চার আচ্ছা ঠিক করলাম তো নাকি আচ্ছা তিন হবে এটা সরি তিন হ্যাঁ তিন হবে তাহলে এখান থেকে কত পাচ্ছি আমি এখান থেকে ফোর পাচ্ছি এখান থেকে এটা তিন হবে এটা তাহলে এখানে কত পাচ্ছি আমি ফোর মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট ইন টু তিন প্লাস করে কিন্তু এটা এগোচ্ছে নেক্সট চলো তবে এখানে জি মানে এখানে এ মানে গুণ এ মানে ভাগ আর বি মানে যোগ বোঝায় তাহলে এই স্থানে কি বসবে সাঁত্রিশ দেখো বি মানে কি বোঝাচ্ছে এখানে বি মানে বলছে এখানে যোগ যোগ ষোলো এ মানে বলছে এখানে গুণ গুণ হচ্ছে তিন জি মানে বলছে এখানে বিয়োগ বিয়োগ হচ্ছে অষ্টআশি এ মানে বয় এখানে ভাগ আট তাহলে এখান থেকে পাচ্ছি আমি এটা এগারো পাচ্ছি ঠিক আছে এখান থেকে পাচ্ছি আমি ফর্টি এইট ফর্টি এইট থেকে এগারো বিয়োগ করা মানে এখান থেকে পাচ্ছি আমি থার্টি সেভেন এই থার্টি সেভেন আর সামনে থার্টি সেভেন যোগ করলে কত পাচ্ছি আমি এখান থেকে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো কেজিটিওর সাথে বলছে এখানে এইচডি কিউর এটা সম্পর্ক রয়েছে তেমনই এর সাথে এটা সম্পর্ক থাকলে গামসের সাথে কার সম্পর্ক থাকবে টি ও এইচ ডি এল ওয়াই এফ এস এইচ ভি সি পি ই আর এখানে জি ইউ এম এস ঠিক আছে আমি কোডগুলো বসাই কে হচ্ছে এগারো জি হচ্ছে 7 টি হচ্ছে কুড়ি ও হচ্ছে এখানে পনেরো এল হচ্ছে বারো কিউ সতেরো ডি হচ্ছে এখানে চার এইচ হচ্ছে এখানে আট ওয়াই পঁচিশ এফ ছয় এস উনিশ এইচ আট ই হচ্ছে পাঁচ পি হচ্ছে ষোলো সি হচ্ছে তিন ভি হচ্ছে বাইশ জি সাত ইউ একুশ এম তেরো এস হচ্ছে এখানে উনিশ দেখো এখান থেকে ওপর তিন দিয়ে দেখো মাইনাস তিন করে করে প্রত্যেকটা কমছে ঠিক আছে এখানেও তাই আমি দেখাচ্ছি না সরাসরি এখানে চলে এসো সাত থেকে তিন বে করা হচ্ছে চার চার মানে হচ্ছে তোমার ডি একুশ থেকে তিন বিয়োগ করা মানে এখানে আমার আঠেরো আঠেরো মানে হচ্ছে আর দেখো ডি আর দিয়ে শুরু দেখো একটাই অপশান আছে এখানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বর্ণের কম্বিনেশন বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পন্ন করতে হবে ড্যাশ কে এল ড্যাশ কে ড্যাশ কে কে ড্যাশ ড্যাশ কে এল ঠিক আছে দেখো প্রথমটা ব্যাপার হচ্ছে আমি কে কে এল এল কে 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 এল কে কে এল কে কে এল কে কে দেখো মিলে গেল কে কে এল কে কে এল কে কে এল কে কে এল এই করে যাচ্ছে অপশান এটাই সঠিক এখানে নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে এমটিএ কিন্তু সিরিজ প্রচুর থাকে দুই নয় তিরিশ আর বিদ্গুটো বিদ্গুটো সিরিজ টু এইটি টু তারপর হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন ঠিক আছে দেখো কী হবে এখানে করটা দেখো তিন দুগুণে ছয় প্লাস তিন মানে ইন্টু তিন দিয়ে করে তারপরে প্লাস তিন করছি আমি ইন্টু তিন প্লাস তিন প্রত্যেক ক্ষেত্রে একই হবে এখানেও তাই হবে এখানেও তাই হবে ইন্টু তিন প্লাস তিন তিন দু ছয় তিন আর হচ্ছে তোমার সেভেন্টি সরি এইটটি ফোর হয় এইটটি ফোর প্লাস এইটটি ফোর সিক্স প্লাস থ্রি মানে এইট ফোর নাইন হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট চলো দেখছি এখানে এন ও পি কিউ আর এস টি ইউ একটা বড় কাঠিকে বসে রয়েছে কেনের দিকে তাকিয়ে আচ্ছা কেউ কর্নারে বসে আছে কেউ বা আবার বসে বাহুর মাঝখানে বসে আছে তো স্কোয়ার টিভির নিয়ে নাম একটা এ হচ্ছে একটা স্কোয়ার টিভির তাহলে কেউ বসে আছে কোন একজন দুজন তিনজন চারজন পাঁচ ছয় সাত আট আচ্ছা এখানে আমি আটটা ছবি আঁকবো থাকে এখানে তো এখানে বলছে এন হচ্ছে ইউ এর বাম দিকে থার্ডে বসে রয়েছে ইউ কোন একটা কর্নারে বসে আছে ইউ এখানে বসে আছে এন কোথায় থাকবে ইউ এর বাম দিকে থার্ডে এক দুই তিন মানে এখানে থাকছে এন আচ্ছা টি এর ডান দিকে থার্ডে বসছে ও টি কোনো একটা কর্নারে বসে আছে ঠিক আছে তাহলে টি ধারে কোথায় বসতে পারে টি ধারে এখানে বসতে পারে এখানে বসতে পারে আবার এখানে বসতে পারে আর টি ডান দিকে থার্ডে রয়েছে ও তাহলে দেখো যদি আমি টি এখানে বসে তাহলে এক দুই তিন এখানে ও থাকবে দুই টি এখানে বসে তাহলে এক দুই তিন ও এখানে থাকবে না মানে এখানে কিন্তু টি বসতে পারে না তা টি পজিশন তাহলে হয় এইখানে হবে নয় এইখানে হবে তো আমি এই ছবিতে নিচ্ছি এখানে তার ছবি লাগবে এখান থেকে আমার আচ্ছা তাহলে এখান পাচ্ছি আমি একজন দুজন তিন চার পাঁচ ছয় সাত আট ইউ যের মাঝে থাক এন যের মাঝে থাক টিকে আমি এখানে বুঝেছিলাম টি আবার এইখানেও বসতে পারে সেক্ষেত্রে টি ডান দিকে তৃতীয় ঘরে দেখো ও রয়েছে এক দুই তিন মানে এখানে থাকবে ও আর এখানে দেখো ডান দিকে এক দুই তিন মানে এইখানে থাকছে আমার ও নেক্সট কী বলছে এখানে দেখো এগুলো আমাদের হয়ে গেছে যে টি কোন হচ্ছে টি হয়ে দি গেছে কিউ হলো এখানে পি এবং ইউ এর অবিলম্বে প্রতিবেশী কিউটা কিন্তু পি এবং ইউ এর অবিলম্বে প্রতিবেশী পি আবার কিন্তু এখানে এন এর প্রতিবেশী নয় মানে এইখানটায় কিন্তু পি বসবে না ঠিক আছে আর কি বলেছে দেখো এখানে বলছে আর কিন্তু আবার টি এর প্রতিবেশী না মানে এখানে কিন্তু আবার আর বসবে না তো মানে আর কিন্তু এখানেও বসবে না আর পি কিন্তু এইখানে বসবে না ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু একটা জায়গা হবে কি না কিউ হলো পি এবং ইউ এর প্রতিবেশী মানে পি কিউ ইউ হতে পারে কিংবা ইউ কিউ পি এই প্যাটার্নও এটা বসতে পারে কোথায় বসবে দেখো পি তো এখানে বসবে না তাই যদি আমি এইখানে যদি পি বসাই তাহলে ইউ কিউ ইউ কিউ পি তো এখানে হবে না আমার আচ্ছা তাহলে পি কিউ ইউ এটা হবে না দেখো ইউ তো এখানে সরি ইউ তো এখানে আছে তাহলে এখানে কী হবে কিউ বসবে না দেখো এখানে বসানোর জায়গাই পাচ্ছি না আমরা এখানে ঠিক আছে তাহলে এই ছবিটা আমার এমনিতেই ভুল হয়ে গেছে পাশের ছবিটা দেখো ইউ এখানে আছে মানে এখানে ঠিকই আছে এটা তাহলে এইখানটায় বসবে কিউ এইখানটায় বসবে পি তাহলে আর এখানে বসছে না মানে আর এখানে বসবে আর তাহলে একমাত্র পড়ে থাকছে কে না এস পড়ে থাকছে এসটা বসবে এখানে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে পি ডান দিক থেকে মানে পি ডান মানে এই দিক থেকে পি এবং আর এর মাঝ এখানে কজন আছে দেখো এক দুই তিন তিনজন আছে পড়ে এখানে অপশান ডি হচ্ছে তিনজন ঠিক আছে এইখানে ইউ রয়েছে আমি যদি এইখানে ইউ আছে মানে কিন্তু পি কিউইউ এটা আমি বসাতেই পারছি না এখানে জায়গা নিয়ে আমার এখানে আমার জায়গা ছিল বলে আমি এই ছবিটা বাদ দিলাম দিয়ে আমি এই ছবি দিয়ে করে দিলাম অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে এই মানটা কত আসবে যদি আমি প্লাসের সাথে মাইনাস কিনে চেঞ্জ করি আর গুনের সাথে ভাগটাকে কিনতে চেঞ্জ করি প্রথমে সংখ্যাগুলো লিখে নাও সেভেন থ্রি সিক্স ফোর ফোর প্রথমে কী বলছে এখানে যোগের সাথে বিয়োগ তাহলে এখানে আমার বিয়োগ যাবে এখানে আমার যোগ যাবে ভাগের সাথে গুণ মানে এখানে যাবে আমার গুণ এখানে যাবে আমার ভাগ তাহলে চার এক চার ছয় এক ছয় পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি চার চার প্লাস ছয় মানে দশ দশ হচ্ছে আমার এখানে মান অপশান এ নেক্সট চলো দেখো কী বলছে এখানে বলছে পত্র সংখ্যা সেটার সাথে একই রকমের মিল আছে নিম্নের কোন সেটটার দেখো সোজা আছে এটা প্রথম দুটোর গুণ সমান সমান তৃতীয়টা সাত ইন্টু এগারো করলে পাচ্ছি কত আমি সাতাত্তর একই দেখো চার সাত হবে না ছ লং দেখো চুয়ান্ন অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ছয় আর নয় গুণগুলো পাচ্ছি আমি এখানে থার্ডটা অর্থাৎ ফিফটি ফোর নেক্সট চলো বলছি এখানে কোন সংখ্যাটা বসার আমাদের এখানে সৃষ্টি সম্পন্ন হবে দশ একচল্লিশ ওয়ান সিক্সটি ফোর আছে সিক্স সিক্স এখানে কী বসবে দেখো ইন্টু চার প্লাস এক ইন্টু চার প্লাস এক এই প্যাটার্নেই হচ্ছে এটা আর এই প্যাটার্নেই কিন্তু হবে তাহলে ইন্টু চার প্লাস এক দেখো একটি দেখো এখানে চার পাঁচ আর কুড়ি হচ্ছে মানে শেষে আসছে কত না শূন্য আসছে তার সাথে এক যোগ করা মানে ইউনিট কত হবে না এক পুরো গুণ না করে বলছি আমি দেখো একমাত্র এক কোথায় আছে বি বিতে আছে পুরো গুণ করে দেখতেও পারো ওয়ান জিরো ফাইভ এইট জিরো আসবে এক যোগ করলে কত হবে এটা ওয়ান জিরো ফাইভ এইট ওয়ান পরীক্ষার হলে অনেক সময় গুণ করার টাইম থাকে না তাই চার পাঁচে কুড়ি মানে রাস্টে আসে শূন্য এক যোগ করা মানে আমার ইউনিটিটা কত আসবে এক আসবে এখানে একমাত্র এক দিয়ে অপশান বি আছে নেক্সট চলো পাঁচই অক্টোবর দু হাজার তিন যদি রবিবার হয় তাহলে চোদ্দোই জুলাই দুহাজার দশ কোন দিন হবে আমাদের এখান থেকে আগে বার করতে হবে দেখো সবার আগে আমি বার করে নিই কোনটা না পাঁচই জুলাই পাঁচই জুলাই হাজার তিন বার ছিল এটা আগে বার করতে হবে সুবিধা হবে আমার আমি ধরলাম এটা ছিল আমার এক্স বার ঠিক আছে এখন এই জুলাই থেকে পাঁচই অক্টোবর দেখি আমি কতগুলো ডেজ আছে জুলাই মানে হচ্ছে একত্রিশে মাস তাহলে একত্রিশ থেকে পাঁচ বিয়োগ করে মানে এখান থেকে পাচ্ছি আমি ছাব্বিশ সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ হচ্ছে আমার এখানে অড ডে সাত একুশ হ্যাঁ পাঁচ হচ্ছে অড্রেস হলো আগস্টে দেখো আগস্ট মানে তিনটে অড অড্রেস সেপ্টেম্বরে হচ্ছে দুটো অক্টোবরে আবার কিন্তু কটা দেখো এখানে পাঁচই অক্টোবর মানে চার পাঁচটা দিন পাচ্ছি এখান থেকে আমি সাত দিয়ে তো ভাগ যায় না মানে পাঁচটাই হচ্ছে এখানে ডেস তাহলে পাঁচ পাঁচে দশ তিনে তেরো দুয়ে হচ্ছে পনেরো পনেরো মানে সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমি একটা অড্রেস অর্থাৎ আমি ধরেছিলাম এখানে বার এক্স বারের পর থেকে একদিন যোগ করলে পাচ্ছি কত আমি এখানে রবিবার অর্থাৎ আমি ধরেছিলাম যেটা এক্স আর মানটা কী হবে না শনিবার হবে এটা দেখো এইটা পেয়ে যাওয়া আমার অনেক সুবিধা হবে তাই পাঁচই জুলাই দু হাজার তিন কোনবার ছিল না শনিবার ছিল ঠিক আছে এইবার দেখো পাঁচই জুলাই দু হাজার তিন থেকে চোদ্দোই জুলাই দু হাজার দশ অবধি আমি যাবো দেখো দুহাজার তিন থেকে দু হাজার চার অবধি কী হবে দেখো অড্রেস কটা হবে দেখো চার মানে কিন্তু আমি ফেভারিটকে কাউন্ট করছি ফেভারেটে কাউন্ট করা মানেই কিন্তু ওখানে একটা এক্সট্রা দিন আসছে অর্থাৎ দুই হচ্ছে কিন্তু আমার এখানে অড্রেস তিন থেকে চার হলো চার থেকে পাঁচে একটা অড্রেস পাঁচ থেকে ছয় একটা ছয় থেকে সাথে একটা সাত থেকে আটে আবার দুটো আট থেকে নয় আবার একটা নয় থেকে দশে দেখো নয় থেকে দশে কি হবে পাঁচই জুলাই থেকে তোমার পাঁচই জুলাই মানে পাঁচই জুলাই দু হাজার নয় থেকে পাঁচই জুলাই দু হাজার দশ এখানেও একটাই পাবো আমরা এবার দেখো এক্সট্রা কিছু দিন পাবো আমি এক্সট্রা দিন কতগুলো দেখো পাঁচ থেকে চোদ্দো মানে কত দিন থাকে এখানে দেখো ন দিন ঠিক আছে এই ন দিনটাকে সাত দিয়ে ভাগ করো পাচ্ছি কত এখান থেকে আমি দুই হচ্ছে আমার এখানে অড্রেস টোটাল অড্রেস যোগ করে দাও এবার তিন দুয়ে পাঁচ পাচ্ছি পাঁচ দুয়ে হচ্ছে সাত সাত তিনে সাত দুয়ে নয় দুই হচ্ছে এগারো পাচ্ছি এখানে এগারো সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি এখান থেকে আমি চার অর্থাৎ শনিবারের পর থেকে আরও চার দিন শনিবারের পর থেকে আরও মানে রবিবার যাচ্ছে সোম মঙ্গল বুধ তাহলে বুধবার হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে একটু খাটতে হলো বুধবার হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে নিচে দেখানো ছবি অনুযায়ী কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো কাগজটা ভাঁজ করার পর ইমনি কোনটা পাওয়া যাবে দেখো এরম ছবি আগের একটা হয়েছে একটা শিফটে এইগুলো কিন্তু একটু টাফ থাকে যদি এই রকম থাকে সেক্ষেত্রে তাই তাহলে চারটে তো থাকবে এখান থেকে প্রত্যেক ক্ষেত্রেই চারটে করে আছে এখানে ঠিক আছে আচ্ছা গোল দেখো গোলও প্রত্যেকের মধ্যেই আছে এখানে দেখতে হবে কিন্তু আমাদের কোনটা ত্রিভুজটা দেখতে হবে তবেই কিন্তু আমি অ্যান্সার করতে পারবো তাহলে এখানে ত্রিভুজটা কিরকম হবে না এইরকম হবে ত্রিভুষটা দেখো এখানে ত্রিভুষটা কেমন হবে এখানে পুরো একদম দুটো পাশাপাশি পুরো লম্ব থাকছে এখানে দুটো পাশে লম্ব দেখো এখানে উল্টে যাচ্ছে তো এক তো হবেই না এখানে আচ্ছা এক হবে না আর কোনটা হবে না দেখো এখানে আচ্ছা এইটা হতে পারে আচ্ছা এইটাও হতে পারে এখানে এদিক এদিক করে আছে এটা চারটা বাদ দুই আর তিনের মধ্যে আমাদের অ্যান্সার রয়েছে ঠিক আছে এবার ভালো করে দুটো ছবি দেখো দেখো এখানে যা আছে এখানে পাশে তাই আছে দেখো এখানে এই পিঠটা কিন্তু সেম সেমই আছে কোনো অসুবিধা নেই এখানে দেখো এখানে সেম সেম আছে হ্যাঁ সেম সেম আছে যা দেখতে আমাকে এই পিট থেকে আমাকে চেক করতে হবে ঠিক আছে তাহলে দেখো কী হবে এটা এটা তারা এই দিকে যাবে গিয়ে এইরকমভাবে তৈরি হবে এই দিবুজটা এখানে তৈরি হবে এই দিবুজটা কী হবে এরকম গিয়ে এরকম তৈরি হবে এই এরকম তৈরি হওয়ার কথা দেখিনি কোথায় আছে দেখো এখানে দেখো দুয়ে কিন্তু দেখো এখানে দেখো তিরিশটা উল্টে যাচ্ছে দুয়ে উল্টে যাচ্ছে মানে তিনটা হচ্ছে আমার এখানে সঠিক আর কিছু দেখা দরকার নেই তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে এম এর স্থানে দপন রাখা হলে সঠিক মিরর ইমেজ কোনটা হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার তাহলে এটা তো পাশাপাশি উল্টে যাবে এখানে এটা একদম এক্স্যাক্টলি সেম আছে তো তিন বাদ চলে গেলো এক দুই চারের মধ্যে আমাদের অ্যান্সার দেখো তিন তিন সাত সাত দেখো মাথাটা উল্টে গেছে এখানে চার বাদ এক আর দুইয়ের মধ্যে আমার অ্যান্সার রয়েছে কম্পেয়ার করে দেখো এইটা 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 দেখো এখন ডাব্লু আছে ডাব্লু গেলে কী হবে এরম থাকবে ঠিক আছে এখানে এখানে দেখো এটা এম হয়ে গেছে তো এম তো হবে না মানে ওয়ান বাদ টু হচ্ছে আমার এখানে অ্যান্সার আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে এটা এক এটা দুই এটা তিন এটা চার দেখো প্যাটার্নটা আমাদের জানতে হবে দেখো প্রথমে দেখো এটা কী হচ্ছে এক্স বক্স এল এই যে রোটা আছে এটা হয়ে গেল কলাম পলাম হয়ে কী হচ্ছে দেখো এখানে এক্স বক্স এল হবার কথা এখন এল আর বক্স নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করছে দেখো এলটা গেলো মাঝখানে বক্সটা গেল নিচে ওকে আর কী হলো দেখো তাহলে এই যে কোনটা ফাঁকা হয়ে এই কোনটা ফাঁকা গেল গেলো দেখো আট চলে যাবে এই কোণে এফ চলে যাবে এই কোণে তাহলে চলে গেল আর এখানে এখানে চলে গেলো আর দেখো মাঝখানে ছিল তিন সে এসে যাবে এই কোণে আর এখানে ছিল সি সে এসে যাবে কোন দিকটা এই দিকে চলে আসবে ঠিক আছে হলো এবার এইটা থেকে এইটার মিলটা দেখো কী হচ্ছে দেখো এখানে কী হচ্ছে দেখো এখানে দেখো বক্সটা আচ্ছা আমি দেখি কোন দেখি দেখো এইট এল থ্রি দেখো এই কোনটা দেখো ভালো করে এইট এল থ্রি এটা কী হয়ে গেলো আটটা এলো মাঝখানে এলটা গেলো ধারে তিনটা গেলো এই ধারে দেখেছো তিন আট এল হয়ে গেছে এইট এল থ্রিটা থ্রি এইট এল হয়ে গেছে ঠিক আছে আর কি চেঞ্জ হয়েছে এখানে এক্সটা এখানে ছিল চলে গেল ধারে ঠিক আছে সিটা এখানে ছিল সিটা চলে গেলো এইখানে ঠিক আছে এখানে চলে গেল আর বক্সটা গেল এই ধারে বক্সটা গেল এই ধারে আর এখানে দেখো তাহলে এফটা করতে গিয়ে আসছে এফটা কিন্তু ছিল ওপরে ছিল এই কোণে ছিল এখানে এক্স চলে যাওয়ার জন্য এফটা আবার এখানে চলে এসছে এই জায়গায় চলে এসছে ঠিক আছে একই প্যাটার্নে দেখো কি হচ্ছে এখানে এখানে দেখো একই হবে থ্রি সি এক্সটা কী হবে এখানে কলামী হয়ে যাবে মানে এই যে প্যাটার্নটা পেয়েছিলাম আমি এই ছবিতে এই ছবিতে এটা এইখানে পাবো এইবার আমি এইখানটায় কী পাবো যেটা আমি এইখানে বোঝালাম সেটা আমি এখানে পাবো এইট এল থ্রিটা হয়েছিল কি থ্রি এইট এল তাহলে এখানে কী হবে এটা বক্স এক্স এইটটা কি হবে দেখো এইট এল থ্রি মানে আগে শুরু হচ্ছে থেকে না তলা থেকে শুরু হচ্ছে মানে নিশ্চয়ই এখানে এইটটা আগে যাবে তারপরে যাবে বক্স তারপরে যাবে হচ্ছে এক্স ঠিক আছে এইট বক্স এক্স দেখো এইট বক্স এক্স এখানে আছে ওয়ানে আছে দুয়ে নেই তিনে নেই চারে আছে তাহলে এক চার দুটোই কিন্তু আমার হতে পারে ঠিক আছে এইবার দেখো তাহলে এইটা দিয়ে আমি পেয়ে গেলাম আচ্ছা আর কি দেখো চেঞ্জ করেছিলাম এখানে না এইখানে যেটা এফ ছিল সেটা চলে গেছিলো পাশাপাশি ঠিক আছে তাহলে এখানে যে থাকবে সিটা যাবে পাশে মানে সিটা যাবে এইখানে দেখো সি এখানেও যা আছে এখানেও তাই আছে তাহলে এটা দেখে আমি বলতে পারছি না আচ্ছা আর কি দেখো এখানে দেখো এখানে এফটা দেখো এসছে দেখো এফটা দেখো ওপরের মাঝখানটা দেখো কী চেঞ্জ হয়েছিল দেখো এখানে দেখো কী ছিল এখানে কিন্তু সিটা গেছিলো একদম পুরো যেখানে এইখানে ছিল কোন ছিল কোন থেকে একদম ওপরের মাঝখানে চলে গেছিলো তাহলে এখানে আছে এফ এফটা যাবে কিন্তু ওপরের একদম মাঝখানে তাহলে এফটা থাকবে মাঝখানে মানে ওয়ানটা আমাদের এখানে সঠিক চারটা এখানে আমাদের ভুল আশা করি বোঝা গেছে এই প্যাটার্নগুলো কিন্তু ফলো করে করে করতে হবে এটা অপশান ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ভালো ভালোবাসে লাইক করো কতগুলো ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করে দেবো হাসে করে দেবো পরের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ